আজকে আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে ওয়াকার সার্কুলেশান ভারত সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশের জলবায়ু এবং অর্থনীতি পুরোটাই নির্ভর করে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপর আর এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কখন এখানে আসবে বা নিয়মিত আসবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করে থাকে এলনিনো এবং লানিনার উপর আর এলনিনো এবং লানিনা পুরোপুরি নির্ভরশীল এই ওয়াকার সার্কুলেশনের উপর হাই আমি স্বরূপ ওয়েলকাম টু জিওগ্রাফি ক্লাসরুম আজকে আমরা আলোচনা করছি ওয়াকা সার্কুলেশান কি করে ওয়াকা সার্কুলেশান উৎপত্তি ঘটে এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ ভারতবর্ষে এর কি গুরুত্ব রয়েছে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এটা প্রশান্ত মহাসাগরের ক্রান্তি অঞ্চল বিশেষত আমরা বলতে পারি প্রশান্ত মহাসাগরের নিরক্ষী অঞ্চল যে নিরক্ষী অঞ্চলের এটা দেখো পূর্ব দিক আর এই অংশটা হচ্ছে পশ্চিম দিক পূর্ব দিকে রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে রয়েছে অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী অঞ্চলে একটি বায়ুমণ্ডলীয় কোষ পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত রয়েছে এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে যে বায়ুমণ্ডলীয় কোষ বিস্তৃত রয়েছে এরই নাম ওয়াকা সার্কুলেশন ব্রিটিশ আবহাওয়াবিদ গিলভার্ট ওয়াকারের নাম থেকে নামকরণ হয়েছে ওয়াকা সার্কুলেশান ওয়াকা সার্কুলেশানের উৎপত্তি কীভাবে হয় সেটা জানার আগে আমাদেরকে এই অঞ্চলের অর্থাৎ প্রশান্ত মহাসাগরের যে নিরক্ষী অঞ্চল সেই অঞ্চলের সমুদ্র স্রোত সম্পর্কে একটি ধারণা থাকতে হবে কারণ ওয়াকা সার্কুলেশান উৎপত্তির পিছনে সমুদ্র স্রোতের একটি বড় ভূমিকা রয়েছে যদি এই অঞ্চলের সমুদ্র স্রোতের গঠন এইরকম না হতো তাহলে কিন্তু ওয়াকা সার্কুলেশান তৈরি হতো না তাই এই অঞ্চলের সমুদ্র স্রোত সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি তো পুরো ক্লাসটা তোমরা করো আমি আশা করছি পুরো ক্লাসটা করার পর ওয়াকার সার্কুলেশান সম্পর্কে তোমাদের ধারণা পুরোপুরি স্বচ্ছ হবে দেখো এটা প্রশান্ত মহাসাগরের নিরক্ষী অঞ্চল এই নিরক্ষী অঞ্চলের নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে একটি স্রোত প্রবাহিত হয় যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে এটা যদি পূর্ব হয় এটা পশ্চিম দিক পূর্ব থেকে পশ্চিম দিকে এরকম একটি স্রোত প্রবাহিত হয় আমরা যা নাম দিয়েছিলাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত অর্থাৎ প্রশান্ত মহাসাগরের নিরক্ষী অঞ্চলে অবস্থিত দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই স্রোতটি যেহেতু নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হয় নিরক্ষ অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে এই স্রোতটি স্বাভাবিকভাবে উষ্ণ স্রোত তাহলে এরকম একটি উষ্ণ স্রোত উৎপত্তি ঘটে একইভাবে দেখো প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিক দিয়ে এখানে কুমেরু মহাসাগর রয়েছে সেই কুমেরু সাগর থেকে বা কুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোতের উৎপত্তি ঘটে যে স্রোতটি সোজা পূর্ব দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূলে বাধা পায় বাধা পেয়ে এখানে দুভাগে ভাগ হয় একটি ভাগ সোজা পূর্ব দিকে চলে যায় আর অপর ভাগটি উত্তর দিকে যাওয়ার পর এই দক্ষিণ নিরক্ষ স্রোতের সঙ্গে মিলিত হয় এই মিলিত স্রোতটি পরবর্তী সময়ে একসঙ্গে মিশে যায় মিশে যাওয়ার পর একসঙ্গে প্রবাহিত হয় এবং এখানে অস্ট্রেলিয়ার উপকূলে বাধা পায় বাধা পেয়ে আবার ভাগে ভাগ হয় একটি ভাগ উত্তর দিকে চলে যায় অপর ভাগটি দক্ষিণ দিকে এসে এই কুমের স্রোতের সঙ্গে মিলিত হয় তোমরা এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছ দক্ষিণ দিক থেকে যে স্রোতি প্রবাহিত হয়েছে পূর্ব দিকে এবং এই স্রোতটি যখন দক্ষিণ আমেরিকার উপকূলে বাধা পেয়ে দুভাগে ভাগ হয়ে গেল একটি ভাগ উপর দিকে চলে গেল এই নিচের যে স্রোত সেটা কুমিরু মহাসাগরে অবস্থিত তার নাম কুমেরু স্রোত যেটি শীতল স্রোত অপর আরেকটি স্রোত পেরু উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এই স্রোতির নাম পেরু স্রোত যেটি শীতল স্রোত এই স্রোত আবার দক্ষিণ নিরক্ষ স্রোতের সঙ্গে মিলিত হয়েছে পরে উষ্ণ স্রোতে পরিণত হয়েছে উষ্ণ স্রোতটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং অস্ট্রেলিয়ার উপকূলে বাধা পেয়ে দেখো আবার দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এটা কিন্তু উষ্ণ স্রোত দক্ষিণ দিকে যে স্রোতটি প্রবাহিত হয়েছে তার নাম পূর্ব অস্ট্রেলীয় স্রোত তো এইভাবে এখানে বিভিন্ন স্রোতগুলো তৈরি হয়েছে তাহলে আমরা এটা পেয়েছি শীতল স্রোত এটাও শীতল স্রোত এটা উষ্ণ স্রোত এবং এই অঞ্চলে যে স্রোতটি প্রবাহিত হয়েছে উষ্ণ স্রোত এর থেকে আমাদের একটা জিনিস ধারণা হলো যেই শীতল স্রোত যেদিক দিয়ে প্রবাহিত হবে সেই অঞ্চলের জলবায়ু তুলনামূলকভাবে শীতল হবে মানে সেই অঞ্চলের স্থলভাগও শীতল হবে আর স্রোত যেদিক দিয়ে প্রবাহিত হয় সেখানকার জলবায়ু যেমন উষ্ণ হয় স্থলভাগও কিন্তু তুলনামূলকভাবে উষ্ণ হয় তাহলে যেহেতু এটা কুমেরু স্রোত এটা শীতল স্রোত আর এটা বেঙ্গুয়ালা বা স্রোত এটাও কিন্তু শীতল স্রোত এর কারণে কি হচ্ছে এই অঞ্চলের অর্থাৎ এই যে প্রশান্ত মহাসাগরের যে পূর্ব উপকূল যেখানে দক্ষিণ আমেরিকা অবস্থিত এই অঞ্চলে শীতল জলবায়ু অবস্থিত আবার যেহেতু এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত এটা ছিল উষ্ণ স্রোত এই উষ্ণ স্রোত এসে অস্ট্রেলিয়ার উপকূলে বাধা পেয়েছে তাহলে অস্ট্রেলিয়ার এই উপকূল এটাও হবে উষ্ণ এবং এই অঞ্চলের জলবায়ু হবে উষ্ণ আর আমরা জানি যেখানে শীতল জলবায়ু অবস্থিত সেই অঞ্চলে সবসময়ে উচ্চচাপ থাকে আর যেখানে উষ্ণ জলবায়ু অবস্থিত সেখানে হয় নিম্নচাপ এইভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে যেখানে দক্ষিণ আমেরিকা অবস্থিত সেখানে উচ্চচাপ সৃষ্টি হয় আর প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে যেখানে অস্ট্রেলিয়া অবস্থিত সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে এখানে যেহেতু উচ্চচাপ আর এখানে রয়েছে নিম্নচাপ বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এখানেও দেখা একই ঘটনা ঘটছে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে এবং যেহেতু এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে প্রাথমিক অবস্থায় উচ্চচাপ থেকে যে বায়ুটা আসে সেটি শীতল থাকে যখনই নিম্নচাপ অঞ্চলে গিয়ে পৌঁছায় যত পৌঁছতে থাকে সে আস্তে আস্তে উষ্ণ হতে থাকে মাঝে অবস্থিত রয়েছে দেখো বিশাল প্রশান্ত মহাসাগর এবার দেখো এই দক্ষিণ আমেরিকার দিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই বায়ু যত পশ্চিম উপকূলে দিকে যাবে আস্তে আস্তে উষ্ণ হবে এবং উষ্ণ হওয়া মানে কি সেই বায়ু বেশি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকবে তো এই বায়ু আস্তে আস্তে পশ্চিম দিকে যত যেতে থাকবে উষ্ণ হবে এবং প্রশান্ত মহাসাগর থেকে জলীয় বাষ্প ধারণ করতে শুরু করবে তো এই জলীয় বাষ্প নিয়ে যখন ওয়াস্টেলের উপকূলে আসবে এই অঞ্চলে আসার পর কিন্তু এই বায়ু প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাবে এবং এই উত্তাপের কারণে বায়ু জলীয়বাষ্প যেহেতু বায়ুতে বেশি হবে বাষ্পপূর্ণ বায়ু উপর দিকে উঠবে উপর দিকে উঠে দেখো এখানে মেঘ তৈরি করবে উপর দিকে ওঠার ফলে কি হয় আমরা জানি যে টোপোস্পেয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে তো সেই টোপোস্পেয়ারে গিয়ে এখানে বায়ু তুলনামূলকভাবে ঘনীভবন ঘটবে ঠান্ডা হবে মেঘ তৈরি করবে সেই মেঘ থেকে কিন্তু এই পশ্চিম উপকূলে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে পশ্চিম উপকূলে বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ু ঊর্ধ্ব টোপোস্পেয়ার বা টোপোপোস দিয়ে আবার দেখো পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করবে ফলে এই বায়ু পূর্ব দিকে প্রবাহিত হতে একসময় যেখানে উচ্চচাপ অঞ্চল সেখানে আবার নেমে আসবে কোথায় যেখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছিল দক্ষিণ আমেরিকার ভাগে। তো যখন এখানে নেমে আসবে তখন যেহেতু এটা উচ্চচাপ অঞ্চল উচ্চচাপ মানে কি সেখানে উষ্ণতা কম ফলে এই বায়ু কিন্তু এখানে বৃষ্টিপাত ঘটাতে পারবে না এই জায়গায় দেখো একটি চক্রাকার অবস্থা সৃষ্টি করেছে এই যে যে চক্রাকার অবস্থা সৃষ্টি করেছে এরই নাম ওয়াকা সার্কুলেশান তো ওয়াকা সার্কুলেশনের এটি একটি পার গেল এবার ব্যাপার হচ্ছে এই পুরো পদ্ধতিটি কেন বজায় থাকে সেটা আমরা আলোচনা করব তার আগে দেখো একটি অ্যানিমেশনের সাহায্যে তোমাদের পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করব এতক্ষণ যা পড়ালাম দেখো এই অ্যানিমেশনের মাধ্যমেও তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে বায়ু প্রথমে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে বায়ু যখন প্রবাহিত হচ্ছে দেখো তার সঙ্গে সমুদ্র স্রোতও কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে তোমরা এটা ভালো করে খেয়াল রাখো বা খেয়াল করো এরপর আমি ডায়াগ্রামের সাহায্যে সমুদ্র স্রোতটা ব্যাখ্যা করব। পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার পর অস্ট্রেলিয়ার উপকূলে বাধা পায় বায়ু উপর দিকে ওঠে মেঘ সৃষ্টি করে সেই মেঘ ঘটানোর পর বায়ু আরও পূর্ব দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ আমেরিকার উপকূলে নেমে আসে ফলে উপরে সৃষ্টি করছে ওয়াকার সার্কুলেশন তো আশা করছি তোমরা অ্যানিমেশন থেকে অনেকটা হেল্প পেয়েছ এবার মূল পড়ায় দেখো আমরা যদি ফিরে আসি তাহলে আমরা অ্যানিমেশনে দেখলাম যে এই যে যে পূর্ব উপকূল সেই পূর্ব উপকূল থেকে যখন বায়ু পশ্চিম উপকূলের দেখে প্রবাহিত হচ্ছে এর সঙ্গে সমুদ্রের জলকেও পশ্চিম উপকূলে বয়ে নিয়ে যাচ্ছে তো এই বায়ুটা কোন বায়ু সেটা তোমাদের আরেকটু ধারণা ক্লিয়ার করে দিই আমরা যখন মাধ্যমিক পড়ি তখন বলেছিলাম বা পড়েছিলাম দেখো এটা আয়নবায়ু আয়নবায়ু এটা উত্তর পূর্বায়ন বায়ু এটা দক্ষিণ পূর্ব আয়নবায়ু আয়নবায়ু সাধারণত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় ফলে আয়নবায়ু যখন পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এই বায়ুর সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে যে সমুদ্রের জল সেও পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং এই অস্ট্রেলিয়ার উপকূলে আসার চেষ্টা করে একটা জিনিস এখানে খেয়াল রাখো সমুদ্রের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু পুরোটাই পূর্ব থেকে পশ্চিম দিকে ফলে সমুদ্রের যে ঢেউ বা সমুদ্রের যে তরঙ্গ সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকেই হবে এতে কি হবে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্রের জল আসবে এবং এই পশ্চিম উপকূলে সঞ্চয় করবে এতে কি হবে পূর্ব উপকূলে জলের পরিমাণ কমবে কিন্তু পশ্চিম উপকূলে জলের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পাবে এর ফলে জলের ঢাল একটা ঢালে যুক্ত অঞ্চল সৃষ্টি হবে অর্থাৎ এই অঞ্চলে কম জলযুক্ত অঞ্চল এটা বেশি জলযুক্ত অঞ্চল এই যে জলের যে অসম্মতা সৃষ্টি হলো এর ভারসাম্যতা বজায় রাখার জন্য একটি রূপে আর একটি স্রোত প্রবাহিত হবে সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে এবং এ কিন্তু হবে ঠান্ডা ফলে এই ঠান্ডা জলটি বা শীতল জল পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে এবং পূর্ব দিকে যে পেরু উপকূল এই অঞ্চলে উপরের দিকে উঠে আসবে তাহলে আমরা বুঝতে পারছি পূর্ব থেকে পশ্চিম দিকে বহিঃস্রোত রূপে সমুদ্রের জল প্রবাহিত হচ্ছে অস্ট্রেলিয়ার দিকে আর অন্তঃস্রোতরূপে অস্ট্রেলিয়া থেকে সাউথ আমেরিকার দিকে বা পশ্চিম থেকে পূর্ব দিকে আরেকটি স্রোত প্রবাহিত হচ্ছে যে ওই সাউথ আমেরিকা বা যেখানে উচ্চচাপ অঞ্চল রয়েছে সেখানে উপর দিকে উঠে আসছে এই যে উপর দিকে উঠে আসছে এর ফলে এখানে জলের সমতা বজায় থাকে এবং একটা জিনিস খেয়াল করো এই যে উষ্ণ জল সে কিন্তু সব গিয়ে জমা হচ্ছে পশ্চিম উপকূলে আর পশ্চিম উপকূল থেকে শীতল জল সে এসে জমা হচ্ছে পূর্ব উপকূলে এতে কি হচ্ছে এই অঞ্চল শীতল থেকে যাচ্ছে আর এই অঞ্চল সবসময় উষ্ণ থেকে যাচ্ছে ফলে এখানে সবসময় উচ্চ চাপ এখানে সবসময় নিম্নচাপ থাকছে এবং সেই কারণেই কিন্তু এই বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপে রেগুলার প্রবাহিত হচ্ছে এবং এই ওয়াকা যে সার্কুলেশান সেটা বজায় থাকছে এটা কিন্তু এই অঞ্চলের যে জলবায়ু তার স্বাভাবিক অবস্থা যদি এই স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটে তাহলে কিন্তু সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া সহ ভারতের জলবায়ুর উপর একটি বিশাল প্রভাব পড়ে বা ইম্প্যাক্ট সৃষ্টি হয় তো সেটা কি সেটাই হচ্ছে লানিনো এবং এলনিনো আমি পরের ক্লাসে সেটা আলোচনা করব তাহলে আশা করছি আজকের ক্লাসে বুঝতে পেরেছো ওয়াকার সার্কুলেশান কী এবং ওয়াকা সার্কুলেশান কিভাবে তৈরি হয় পরের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের জলবায়ুর উপর ওয়াকা সার্কুলেশানের প্রভাব এবং এলনিনো ও লানিনা কি তো আজকে পর্যন্তই যদি বুঝতে সুবিধা হয় বা মনে হয় তুমি বুঝতে পেরেছো ভিডিওটি লাইক করতে ভালো না বন্ধুর মধ্যে শেয়ার করো আর অবশ্যই নতুন এই সেনালকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবে পরের ক্লাসে ততদিন টাটা